বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিং এর চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ উত্তেজনা ছড়ায় শহর জুড়ে সিলেট মহানগরীতে হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয় ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে এবং আমরা আমাদের দিক থেকেও আমরা জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি লালমনিরহাটে হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে ধারালো অস্ত্রের আঘাতে জখম হন তিনজন পরে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান নিহত জাহাঙ্গীরকে নিজ দলের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ এ ঘটনায় বিএনপির তিনটি কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা হরতালের সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ সংঘর্ষ হয়েছে আড়াই হাজার আর রূপগঞ্জ উপজেলাতেও কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে হরতাল সমর্থনে বের হওয়া মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে এ সময় ধাওয়া দিয়ে এবং টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গাজীপুরের হোতাবাড়িতে কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয় হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বাস পোড়ানো হয়েছে মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে এছাড়া রাজশাহী আর ফরিদপুরেও গাড়ি পোড়ানো হয়েছে দিনভর এসব ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়েছে নাগরিকদের মধ্যে দুশ্চিন্তা সঙ্গী করে জীবিকার তাগিদে যারা ঘর ছেড়ে বেরিয়েছেন রাস্তায় নেমেই তাদের পড়তে হয়েছে পরিবহন সংকটে বিভাগীয় শহরগুলোয় যান চলাচল সীমিত থাকায় ভোগান্তি পোহাতে হয় দূরপাল্লার যানবাহন চলাচল কম আমাদের যাওয়ার তো খুব সমস্যা যেহেতু বাস চলাচল বন্ধ ভোর ৬টা থেকে ওয়েট করতেছি কিন্তু কোনো বাস নাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে টহলের পাশাপাশি বিভিন্ন স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালনে দেখা গেছে তাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন